বাগুইআটি ভিআইপি রোডের ওপর থেকে বহুদিন ধরে সাইকেল চুরি যাওয়ার অভিযোগ যাচ্ছিল, কিন্তু এই সাইকেল চোরকে হাতে নাতে ধরতে পারছিল না স্থানীয় বাসিন্দারা। এবারে কিন্তু হাতে নাতে সাইকেল চুরি করতে গিয়ে ধরা পড়লেন এক দুষ্কৃতী, যদিও তিনি নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন। যাত্রাগাছি ঘুনি এলাকার বাসিন্দা এই সাইকেল চোর, তিনি পেশায় কিন্তু একজন রিক্সা চালক, কিন্তু এই সাইকেল চুরি তার কেবলমাত্র নেশার উপাদান জোগাড় করার জন্যই, এমনটাই দাবি তার। এদিন ওই দুষ্কৃতীকে ধরে স্থানীয় বাসিন্দারা বাগুইআটি থানার পুলিশের হাতে হস্তান্তর করে দেয়। আরো অনেক জিনিস আছে উপরে।